গুড মর্নিং এভরিওয়ান, আজকে তোমার সব ভালো আছে? আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সঙ্গে আজকের আর্লি মর্নিং এ দেখা করছি। এখন আর্লি মর্নিং নয়, সকাল 10টা পুরো বাজে। আজ রবিবার, অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। মানে 6:30টা অ্যালার্ম অফ করেছি, অফ করে আবার ঘুমিয়ে পড়েছি। বললাম 8:30, তাও সেই গদ গদ ভাব, মানে ঘুম ছাড়তে চাইছে না। মনের মধ্যে একটা কি এসে যায় না যে আজকে রবিবার, কাজের তাড়া নেই। কিন্তু রবিবারই সব থেকে বেশি কাজ। কালকে আমি খানিকটা জোগাড় করে রেখে দিই রবিবার, মানে রবিবারের জন্য। রেগুলারই রাতে একটু জোগাড় করে রাখি, কিন্তু রবিবার জন্য আমি আগে একটু বেশি জোগাড় করে রাখি যে উঠতে তো বেলা হবে। মানে মন থেকে আগে ভেবেই নেই যে উঠতে বেলা হয়ে যায়। তাই মোটামুটি টিফিনে রাত দুপুরে কি রান্না হবে সেটা মোটামুটি থাকলে এই জোগাড় করে রেখে দিই, যে উঠে কোনো রকমে চাপিয়ে রান্নাটা করে নিতে পারবো। একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে বসে গেছি। ব্রেকফাস্টে আছে শামা শামা আর চিকেন পকোড়া, স্যালাড, ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা রেগুলার থাকে, চিকেন পকোড়াটা এক্সট্রা হয়েছে রবিবার বলে কথা। রবিবারের দিন যদি ভালো করে শুরু হয় সারাদিনটা ভালো। রবিবার হচ্ছে স্পেশাল দিন, মানে বাঙালির মনের মধ্যে একটা বাজে একটা ভাবনা। যাই হোক, আশাই মরে চাষা, বাঙালি এই করেই বেঁচে আছে। লেবু দেবো তোকে বাবা? তা চলো দেখাই তোমাদের কিভাবে ব্রেকফাস্টটা বানিয়েছি সহজ পদ্ধতিতে। দেখো রান্নাঘরে চলে এসেছি। শামা চালটা আমার আগে থেকেই ভেজানো ছিল, এক ভিজির আগে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তা শামা চাল আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম শর্টকাট, মানে কম তেলে যাতে জিনিসটা হয়। দিয়ে দিয়েছি। এবারে আগে থেকে সবজি কেটে রেখেছিলাম বললাম কালকে রাত্রে, বিনস, গাজর, আলু একটু, এটাও দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে সিদ্ধ হওয়ার মতো। এবার একটু নুন দিয়ে দেবো একেবারে। এবারে প্রেশারটা এঁকে আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, বেশি না, দুটো তিনটে সিটি হবে, তিনটে সিটি হবে, নামিয়ে নেব। এবারে আমি কেটে নিয়েছি দেখো একটা এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম। এবার লঙ্কা কুচি কুচি করে নিয়েছি কাঁচি দিয়ে, এটাতে ঝাল, মানে হাতে ঝালটা লাগবে না। আর মাংসের পকোড়াটা দেখো কালকে রাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে গরম গরম আমি ভেজে নেব। ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি শামাটা দুটো তিনটে সিটি হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি আমি। পকোড়াটা ভেজে নিই। দেখো পকোড়া ভাজা মোটামুটি রেডি, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবারে তুলে নিচ্ছি, দেখো সুন্দর করে লাল মঞ্চমচে হয়ে গেছে। জোগাড়টা থাকলে না রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয় আর ভালো লাগে বেশ রান্না করতে। জোগাড়টা হচ্ছে রান্নার মেন আর কি পার্ট। এইবারে আমি এই কড়াটা নামিয়ে দেবো, দিয়ে একটা অন্য কড়া দেখো অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি। দেখো এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, বেশি লাল করবো না, জাস্ট একটু নরম হবে, নেড়ে ছেড়ে নরম হয়ে গেলে ওই আলাদা যে সবজিগুলো আছে কুচানো, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে নেড়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো একটু রঙটা আনার জন্য। দেখো সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এইবারে প্রেশারে সিট মেরে রেখেছিলাম দেখো শামাটাকে, এই শামাটা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি, মানে অল্প তেলে হেলদি ব্রেকফাস্ট যাকে বলে। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, খুব খিদে লেগেছে, এবার খেয়ে নিই। শামা, ডিম সেদ্ধ আর চিকেন। দুপুরবেলা আজকে কি করবো জানো? আর মাছ বানাবো, ওটা মাংস মতোই করতে। আর মাছটা তোমরা জানো, এখানে চিকেন পকোড়া মাংস মতোই করতে তোমরা জানো, কিন্তু তা হলে রবিবার একটু না মাংস না হলে ঠিক জমে না, মানে মোড়ের দিক দিয়ে তৃপ্তি হয় না। ওর জন্য চিকেন পকোড়াটা আমি কালকে চিকেন নিয়ে এসেছি, চিকেনটা করিনি, ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আর কিছুটা পকোড়ার মতো পিস করে নিয়ে এসেছি। আমি ওই চিকেন পকোড়া বানিয়ে দেবো, ওই নিয়ে সন্তুষ্ট থেকে যাবে। দুপুরবেলা এই রবিবার তো চিকেনটা তো খাওয়া হলো, মিস্টার হালদার এখনো ওঠেনি রবিবার, আর বাইরে থেকে এসেছে, দুদিন ছিল না শশাদি, দুদিন ছিল না বাইরে থেকে এসেছে, একটু পারা না বাবা। আমাদের খুব খেয়ে লেগেছে, আমার দু মায়ের এখন খেয়ে নিচ্ছি, যখন উঠবে তখন খাবে, তারা তো আজকে নেই, গাজর নিবি না? দে আর এইটা তো জানো যে আমাদের ছেলের ঘরটা ডাইনিং টেবিল হয়ে যায় মোটামুটি, ওর ঘরেই চা খাওয়া, ব্রেকফাস্ট ওর ঘরেই হয়, শুধু দুপুরে আর রাতের খাওয়াটা আমাদের
ড্রয়িং রুমে। তাহলে এই হলো আমাদের ব্রেকফাস্ট, শামা চিকেন পকোড়া। এটাকে যদি বলি ডায়েট, লোক আমাকে পেটাবে, ডায়েটে ছাড়তে হচ্ছে, খুব খিদে লেগেছে, খেয়ে তারপর সারাদিনের কাজ পড়ে আছে রবিবার। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করতে পারে লাউ শাক কালকে কেটেই রেখেছিলাম, লাউ শাকের বড়ি দিয়ে ওদিকটা বসিয়ে দিয়েছি, আর এই আরমাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কারণ তোমাদের বলেছি আরমাছের তরকারি করব আর লাউ শাক চচ্চড়ি। আরমাছগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওদিকে শাকটা বসানো আছে, একটু নেড়ে ছেড়ে নেবো। দেখো সুন্দর বড়ি দিয়ে বানিয়েছি ওটা, আর ওইটা বললাম মাংস মতো করবো, আর মাছটা তার মাংস মতো, আলুটাও খুব ভেজে নিচ্ছি সুন্দর করে। এটাকে মশলাটা কষিয়ে নিয়েছি, এইবারে আলু দিয়ে কষিয়ে আমি একটু গরম জল ঢেলে দেবো। গরম জলটাকে আমি আগে করে রেখে দিয়েছি পাশে। ব্যাস, এই হচ্ছে আজকের রবিবারের মেনু। এর সঙ্গে হবে একটু গোল গোল পাঁপড় ভাজা, যেটা প্রদীপ অনেক দিন আগে খেতে চেয়েছে, এনে রেখেছে, আমার করে দিতে মনে নেই, তাই ওই গোল গোল পাঁপড় ভাজা ভাজতে হবে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে হালকা, আমি এবারে মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবো, সুন্দর টেস্ট হয়ে যাবে একদম। এদিকে দেখো গরম তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, ওটাতে ভাজা হবে গোল গোল পাঁপড় ভাজা, তোমাদের যেটা বললাম, ভেজে রেখে তারপর স্নান করতে যাবো। মানে রান্নাটা হয়ে থাকলে কী হয়, এই রান্নাটা একটা তো হেডেকের কাজ, রান্না হয়ে গেল, এবারে সুন্দরভাবে ফ্রেশে স্নান করে এলাম। পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর ওইদিকে দু বাবাটা মিলে ঠাকুর ঘরে ঢুকে গেছে, ছেলেকে হেল্প করে দিচ্ছে মিস্টার হালদার। বড় একটা কালকে পেঁপে নিয়ে এসেছে, পেঁপেটা ছাড়িয়ে সুন্দর করে দিচ্ছে, কেন ছেলে তো পারবে না এত বড় পেঁপে, মানে সেবা দেওয়ার জন্য সুন্দর করে সাইজ করে রেডি করে দিচ্ছে, ছেলেও একটু হেল্প করছে। এবার ছেলে পুজোটা সকালে পুজোটা দিয়ে দিচ্ছে, আর আমি সকালবেলা ঢুকতে পারি না, মানে রবিবার দুপুরবেলা আমি ঠাকুরঘরে ঢুকতে পারি না, কেন রান্নার দিকটা একটু তাড়া থাকে, মানে তাড়া ঠিক থাকে না, মানে হেডেক থাকে যাকে বলে। ছেলের পুজো দেওয়া হয়ে গেছে, সেবা লাগানো, এইবারে ছেলে আরতি করে নেবে, আমি স্নান করতে চলে যাব। টিভি খুব জোরে চলছে, বুঝতেই পারছ, প্রায় সময় বলেছে ভালো
জানলাদি দেখছে ছেলে বাজে পিটুনিয়া গুলো ছিল গরম করতে পিটুনিয়া গুলো শুকনো হয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে জল দেখে তাও সেই সতেজ ভাবটা নেই সিজন ফুল তো নষ্ট হয়ে যাচ্ছে চাটাকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে দরকার আছে বাইরে দেখি তাহলে আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি আমরা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো বাই বাই গুড ইভিনিং